পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এস এম ফেরদৌস ভাই, তাকে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যেহেতু আলোর স্বল্পতা হয়ে যাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুজন হোসেন রিফাতকে। আসন বরণায়ন করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে নিয়ে আজকের এই দুর্গাবদ্ধিতে যে আজকে যে আমাদের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে এতক্ষণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ফারুক আঙ্কেল, যিনি ইতিপূর্বে এই বক্তব্য দিয়ে এবং এই প্রোগ্রামের সূচনা করে তিনি চলে গেছেন, তারা একটি প্রোগ্রাম থাকায় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজরের কৃতি সন্তান, একসময় ছাত্রলীগের যিনি দাপট একজন রাজনীতিবিদ ছিলেন, আমাদের রাজর উপজেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সভাপতি মোস্তফামণি সুজন ভাই, যিনি সমাজ সেবামূলক কাজে এখন বেশি সময় দিয়ে থাকেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাজিতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আমাদের সবার প্রিয় বিকল্প খালাসি ভাই, যিনিও সবার সেবামূলক কাজের সাথে উন্নত তিনি রয়েছেন এবং আমার সাথে রয়েছেন আজকে যে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাজিতপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং স্বপ্নের সবুজ বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক, আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ক্রিয়া বিষয়ক সম্পাদক আওয়াল ফকির, এবং আজকের এই অনুষ্ঠান দিয়ে যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছেন আমাদের সকলের প্রিয় এবং সাংবাদিক মাদারীপুর জেলা, যদি আপনি সাংবাদিকদের ধরতে হয় তাদের মধ্যে আমরা মনে করি সে প্রথম স্থানেই রয়েছেন আমাদের সুজন হোসেন রিফাত, আমাদের মাঝে রয়েছেন মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আলী শেখ ভাই সহ উপস্থিত গণ্যমান্য এবং এখানকার স্থানীয় মুরব্বী, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে আসলে এই বৃক্ষ রোপণের সময়, আর এই বৃক্ষ রোপণকে নিয়ে যারা এই আন্দোলন করে এই সংগঠনে, আমি প্রথমে একটা স্লোগান বলছি, আসুন বর্ণয়ন নিয়ে কাজ করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ করি, আমাদের এই দেশটা একটা স্বপ্নের সবুজ বাংলাদেশ। হ্যাঁ, আমি একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করতে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, কুল বলো, ইন্না সালাতি নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবই এই সৃষ্টি জগতের প্রতিপালকের উদ্দেশ্যে। তাই আমাদের ব্যক্তি জীবন, আমাদের কর্মজীবন এবং আমাদের সাংগঠনিক জীবন সবই কিন্তু এই মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আজকে যে আমাদের যে সাংগঠনিক জীবন, আমরা যে বৃক্ষরোপণ যে কাজ নিয়ে এসেছি, আসলে এইটা যদি আমরা রোপণ করি এটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকেই সন্তুষ্ট করা হবে, কারণ এই আপনারা জানেন যে এটা একটা সদ্গায়ের জারিয়া বৃক্ষরোপণটা, আর আমরা যত বেশি সদ্গায়ের জারিয়া কাজ করবো দুনিয়াতে এইটার ফলাফল আমরা আখেরাতের ময়দানে এইটার জন্য পাবো। আমি আপনাদের সময় দীর্ঘায়িত করবো না, কারণ আমার বক্তব্য পর আমাদের বড় ভাই আছেন মোস্তফামণি সুজন ভাই, উপস্থিত আছেন বিকল্প খালাসি সহ যারা আছেন তারা আরো মূল্যবান কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এস এম ফেরদৌস ভাই, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই পবিত্র মাগরিবের আজান হবে, আমরা সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাজিতপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মেহেদি হাসান বিকল্প ভাইকে আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলোর পথে ভালো সন্ধানে থাকবো সবাই সাথে, স্বপ্নের সবুজ বাংলাদেশ তার উদ্যোগে আজকে এই বৃক্ষরোপণ অভিযান আমাদের দুর্গাবতী গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি, আপনাদের দুর্গাবতী গ্রামের এবং ভদ্রবাসী উন্নয়নের কৃতি সন্তান, ভদ্রবাসী উন্নয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফারুক কাকা, তিনি অবশ্য আমাদের অনুষ্ঠানটা সূচনা করে চলে গেছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফামণি সুজন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজৈর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্য সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিফাত হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সপ্তাহ সবুজ বাংলাদেশের যে পরিচালনা করতেছেন রাজৈর উপজেলার আহ্বায়ক হিসেবে আমাদের আওয়াল ফকির, সামনে উপস্থিত আছেন
গ্রামের ব্যক্তিবর্গ মুরব্বীগণ, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আবহাওয়ার কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে কি জানেন, আমরা বনায়ন করছি না, আমরা গাছ লাগাচ্ছি না, আমরা আমাদের বাপদাদারা যে গাছগুলো লাগিয়ে গেছে সেইগুলো আমরা মানে আমাদের অভাব অনটনের কারণে সেগুলো আরো ধ্বংস করছি, বিক্রি করছি। আসলে আপনারা ভবিষ্যৎ দিক যদি তাকান তাহলে একটা জিনিস দেখতে পারবেন, আমাদের সবচেয়ে বড় বন হচ্ছে অ্যামাজন বন, বিশ্বের সবচেয়ে বড় বন অ্যামাজন বন। ওই বন থেকে আমরা যারা মানুষ আছি এরা অক্সিজেন পাই, সারা বিশ্বের মানুষ 20%, আর সব 80% এই বৃক্ষ মানে রোপণের ক্ষেত্রে এই অক্সিজেন গুলো আমরা পেয়ে থাকি। দেখা গেছে যে এখন আমাদের যে দেশের যে অবস্থা, জলবায়ুর যে অবস্থা, এই যে কিছুদিন আগে ফারুক ভাইয়া বলে গেছেন যে সরকার বিধিমালা আরোপ করতেছে, যদি আপনার বাড়ির গাছ যদি আপনি কাটেন তাহলে সরকারকে জিজ্ঞাসাবাদ করে কাটতে হবে। একটা সময় কিন্তু এটা কাটা লাগতো না সরকারকে জিজ্ঞাসাবাদ করে, কেন কাটা